আমাদের পানীয়, আমাদের খাদ্য এবং ঔষধ এই তিনটাতে ভেজাল করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা উচিত। আমার বাবা নিজেই ক্যান্সারে মারা গেছে, আমার হাতের উপর দিয়ে চটপট করতে। যেই ঔষধের মাধ্যমে মানুষ বেঁচে থাকবে, ট্রিটমেন্ট করবে, আমি নিজেও জানতাম না এক সময় যে ঔষধের ক্ষেত্রে এত দুই নম্বরই হয়, যে নকল ওষুধ নাকি হয়। তাহলে একটা মানুষ যে ওষুধ খেয়েছে সুস্থ হবে, কোনটা ওই ওষুধ খেয়ে সে আর মরে যাচ্ছে। নিরাপদ খাদ্য, নিরাপদ পানি, এটুকু মানে শুধু একটু পানি পান করবে মানুষ, এটুকু নিরাপদ 50 বছরে কোনো সরকার করতে পারে নাই। দেখুন, আমি প্রায় সময় বলি 50 বছরের বেশি সময় হয়ে গেছে আমরা দেশটাকে স্বাধীন করেছি, আমাদের বাবারা চাচারা স্বাধীন করেছেন। তো 50 বছরের বেশি হওয়ার পরও এই দেশে এতগুলো সরকার আসছে গেছে, কোনো সরকার এদেশের মানুষের খাবার, মুখের খাবার এবং পানীয়টাকে নিরাপদ করতে পারে নাই। পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা যাবেন, যারা বিভিন্ন দেশে গেছেন, আপনি পানি পান করবেন, পানি পানের যে ব্যবস্থাপনা একটা রাষ্ট্রে সব জায়গায় আছে, 100% সেফ, নিশ্চিন্তে আপনি পানি পান করতে পারবেন। আমরা যখন বাইরে যাই, আমাদের দেশে দোকানে গেলে, মুদি দোকানে গেলে একটা কেকের প্যাকেট, একটা বনের প্যাকেট বা একটা আপনার ফাস্টফুড আইটেম, এটা মুখে দিতে আমরা 10 বার চিন্তা করি। রাস্তার পাশে যে সমস্ত চটপটি বানায়, এটা বানায়, এগুলো খাইতে আমাদের 10 বার চিন্তা হয় যে না জানে কি দিয়ে রাখছে, না জানে কিভাবে তৈরি করছে, তাই না? নিরাপদ খাদ্য, নিরাপদ পানি, এটুকু মানে শুধু একটু পানি পান করবে মানুষ, এটুকু নিরাপদ 50 বছরে কোনো সরকার করতে পারে নাই। কিন্তু আপনি বাহিরে যাবেন, অবাক হয়ে যাবেন, থাইল্যান্ডের রাস্তা রাস্তা যে আপনার স্ট্রিট ফুড আছে, 100% টেনশন মুক্তভাবে আপনি খেতে পারবেন। কোনো টেনশন নাই যে এগুলো অন্তত হেলদি, হালাল হারাম এর ব্যাপার আছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু একেবারে টেনশন মুক্ত হেলদি। অর্থাৎ এটা তারা নিশ্চিত করছে, কেউ কোনোভাবে এগুলোতে কোনো অন্যায় করতে পারে না। আর আমাদের এখানে পুলিশে কিছু টাকা দিয়ে দিতে পারলে সব হালাল, আর পুলিশে টাকা না দিলে হালাল জিনিসও কি হারাম হয়ে যায়, দৌড়ের উপরে থাকা লাগে। যেটার কথা আমি বলছিলাম, নিরাপদ ঔষধ, নিরাপদ খাদ্য, নিরাপদ পানীয়, নিরাপদ ঔষধ, এই তিনটাতে নিশ্চিত করা। দেখুন, যেই ঔষধের মাধ্যমে মানুষ বেঁচে থাকবে, ট্রিটমেন্ট করবে, আমি নিজেও জানতাম না এক সময় যে ওষুধের ক্ষেত্রে এত দুই নম্বরই হয়, যে নকল ওষুধ নাকি হয়। তাহলে একটা মানুষ যে ওষুধ খেয়েছে সুস্থ হবে, কোনটা ওই ওষুধ খেয়ে সে আর মরে যাচ্ছে। বাংলাদেশের বহু গ্রামে, আমি আমার গ্রামের কথা বলি, আমার গ্রামে লক্ষ্মীপুরের আমার গ্রামে শুধু আমাদের বাড়িতে 8 জন মানুষ ক্যান্সারে মারা গেছে, আমার বাবা নিজে ক্যান্সারে মারা গেছে, আমার হাতের উপর দিয়ে চটপট করতে, আমার চাচারা কয়েকজন মারা গেছে, চাচাতো ভাইয়েরা কয়েকজন মারা গেছে। কেন? খবর নিলাম যে পানি যেটা খায় পুরো গ্রামের মানুষ, এটা ক্যান্সারের কারণ, আর্সেনিক আছে, আরও অন্য বিষয় আছে যেগুলোর কারণে এখান থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে। সাতক্ষীরার একটা গ্রামের মানুষকে নিয়ে দৈনিক পত্রপত্রিকা নিউজ হয়েছে যে একটা গ্রামের মানুষ মরে সাফ, অনেক মানুষ মারা গেছে শুধুমাত্র পানি বিশুদ্ধ না থাকার কারণে, পানিবাহিত অসুবিধার কারণে। আমার নিজের বাসায় এই যে কয়দিন আগে পরপর 3 জন জন্ডিসে আক্রান্ত হয়ে চরম অবস্থা হয়ে গেছে, মরণাপন্ন অবস্থা হয়ে গেছে, পরে চেক করে দেখা গেল সমস্যা পানিতে। তো খাদ্যে ভেজাল, এটার কারণে কিডনি শেষ হয়ে যাচ্ছে। আমাকে এক ডাক্তার বলেছেন যে বাংলাদেশের যতগুলো ডায়ালাইসিস মেশিন আছে হসপিটালগুলোতে, এগুলোর একটা তো আপনি দেখবেন স্লট খালি নেই, এত পরিমাণ কিডনি রোগী হয়েছে এদেশে যে একটা তো কি নাই, স্লট খালি নাই। অসাধু ব্যবসায়ীরা খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে দিয়ে আমাদের কিডনি শেষ করে ফেলতেছে, ক্যান্সার রোগী ঘরে ঘরে হচ্ছে, হার্টের রোগী এত বেশি যে হার্টের অসুবিধার কারণে, হার্ট অ্যাটাকের কারণে মানুষের মৃত্যু বরণটা এখন ডায়াবেটিস হয়ে গেছে। এখন এগুলোর জন্য দরকার কি? আমাদের পানীয়, আমাদের খাদ্য এবং ঔষধ এই তিনটাতে ভেজাল করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা উচিত। কারণ আপনি আপনি এগুলোতে ভেজাল দিয়া মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন, এটা মানুষ হত্যার কাজই করতেছেন। অতএব এবারে সর্বোচ্চ টলারেন্স রাখা উচিত, কোনো চেহারা না দেখে যে মানুষের খাদ্যে ভেজাল দিলে। আমরা দেখি ভেজাল বিরোধী অভিযান হয়, মেজিস্ট্রেট যা এটা হয় সেটা হয়, আরে রং মিশাই দিয়ে আমাকে শেষ করে ফেলতেছে, আমার কিডনি শেষ ড্যামেজ হয়ে যাচ্ছে, আমার হার্ট শেষ হয়ে যাচ্ছে, ক্যান্সার হয়ে যাচ্ছে, আর জরিমানা করতেছে 50,000। আরে 50,000 টাকা তার জন্য কোনো ব্যাপার নাকি? এই জন্য আইনের পরিবর্তন হওয়া দরকার। মেজিস্ট্রেট তো আর কিছু করার নাই, তিনি তো আইন আলোকেই কাজ করছেন, আইনের পরিবর্তন হওয়া দরকার। নিরাপদ খাদ্য, নিরাপদ পানীয়, নিরাপদ ঔষধ, এটা নিশ্চিত করতে হবে যদি আমাদের বাঁচতে হয়। এত রোগী আমাদের দেশের, কোটি কোটি টাকা প্রতি বছর আপনারা পত্রপত্রিকা দেখেন, ইন্ডিয়াতে যায় ঢেলে আসে, থাইল্যান্ডে যায় ঢেলে আসতে হয়। কেন? কারণ এদেশের চিকিৎসা ব্যবস্থা সেরকম উন্নত হয় নাই, চিকিৎসা ব্যবস্থার প্রতি। এদেশে কী হয়েছে আমাকে বলেন, 50টা বছর ধরে যেটা হয়েছে, একেবারে হয় নাই তো আমি বলবো না, কিন্তু যেগুলো হয়েছে তার চাইতে বহুগুণ বেশি হতে পারতো। অপশাসন যদি বন্ধ হতো তাহলে মানুষ অন্তত এই জিনিসগুলো পেতে পারত। আসুন্না ফাউন্ডেশন,
উম্মার স্বার্থে, সুন্নার সাথে।